রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাটা খুবই জরুরি কেননা যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে কিন্তু কোনো রকম রেশন দোকান থেকে কোনোরকম মাল পাবেন না কেননা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকলে তবেই কিন্তু আপনি কিন্তু রেশন থেকে মাল তুলতে পারবেন তা পরবর্তীকালে এই নিয়মটা চালু হবে তা আপনাকে অবশ্যই কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে রাখতে হবে তা তার জন্য কি করতে হবে আপনি অনলাইনে করতে পারেন আপনি অফলাইনও করতে পারেন দুটো মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক তা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য দুটো পদ্ধতি আছে এবং দুটো পদ্ধতির মধ্যে আপনাকে আমি দেখ দুটো দেখিয়ে দেবো কীভাবে আপনি করবেন তা স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকুন কোনো জায়গায় বাদ দেবেন না আর বন্ধুরা এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ তা ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে এই ধরনের আপডেটগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তা বন্ধুরা প্রথমে যে কাজ করতে হবে যদি আপনি অনলাইনে করতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ডাব্লু বিপিডিএস ডট জিও বি ডট ইন আপনি গুগলের সার্চ বক্সে লিখবেন ডাব্লু বিপিডিএস জিও বি ডট ইন এটা লিখে সিম্পলি আপনি এই সাইডে আসতে পারেন এখানে এসে আপনি কিন্তু দেখতে পাবেন এটা ঠেয়া আছে সিরিজেন একটা অপশান সিরিজেন অপশান নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে যে অ্যাপ্লাই টু লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার উইথ ইউর ফ্যামিলি অর্থাৎ এই অপশানের মাধ্যমে আপনি কিন্তু মোবাইল নম্বর এবং আপনার আধার নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর অনলাইন প্রসেসটা কিন্তু এখন সম্পূর্ণভাবে চালু হয়নি যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিপির সমস্যা হবে বা দেবে না বা লাস্টেবেলার প্রবলেম হবে তা এটা কিন্তু কঠিন কাজ সেক্ষেত্রে আপনাকে একটা কথা জানিয়ে রাখি আপনি অফলাইনে করতে পারেন আপনার এলাকার মধ্যে যেখানে দুয়ারের সরকার প্রকল্প হচ্ছে সেখানে কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার ফর্মটা জমা করে দিলেই আপনার কাজটা কিন্তু হয়ে যাবে আপনাকে কোনো ঝামলা পড়তে হবে যেহেতু অনলাইনে প্রসেসটা এখন বন্ধ আছে সেক্ষেত্রে আপনার এলাকায় দুয়ারে সরকার প্রকল্প হচ্ছে সেখানে কিন্তু আপনি সহজে কিন্তু জমা করতে পারেন তো কীভাবে করবেন তার জন্য একইভাবে আপনাকে প্রথমে ফর্মটা ডাউনলোড করতে হবে ফর্মটা ডাউনলোড করার জন্য কী ফর্মটা ডাউনলোড করার জন্য একইভাবে আপনি গুগলের সার্চ বক্সে যাবেন সেখানে গিয়ে লিখবেন ডাব্লু বিপিডিএস ডট জিও ডট ইন যদি আপনি দিয়ে করে থাকেন কোনো সমস্যা নেই সেখানে লিখবেন এরকম সিম্পল একটা পেজ ওপেন হবে এবং পাশে দেখে দেখতে পাবেন থ্রি ডট থাকবে মোবাইলে দেখতে করলে আপনি দেখতে পাবেন একটা ফিচার্স অপশান থাকবে সেই ফিচার্স অপশনটা ক্লিক করে দেবেন ফিচার্স অপশানে ক্লিক করার পরে পাশে থেকে দেখতে পাচ্ছেন ভিউ ফর্ম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কম্পিউটার দেখাচ্ছি আপনি যদি মোবাইল দিয়ে করেন তবে কিন্তু ফিচার্স অপশানে ক্লিক করার মাত্র দেখবেন ভিউ ফর্ম নিচের দিকে থাকবে এই ভিউ ফর্মে একটা ক্লিক করে দেবেন ভিউ ফর্মে ক্লিক করার মাত্র আপনি দেখতে পাবেন সমস্ত ফর্ম কিন্তু এখানে বেরিয়ে যাবে তা আপনাকে যে কাজটা করতে হবে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসে দেখতে পেন ফর্ম নাম্বার এগারো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা অনলাইন প্রসেস দেখতে পাচ্ছেন অনলাইনটা অফলাইন তা অনলাইন প্রসেস দেখতে পাচ্ছেন লেখা আছে কামিং শুন অর্থাৎ আধার মোবাইল নম্বর এবং আধার কার্ড সঙ্গে রেশন কার্ড যুক্ত করতে হলে দেখতে পাচ্ছেন যে অনলাইন প্রসেসটা কিন্তু এখন বন্ধ আছে কামিং লেখা আছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে ফর্ম নাম্বার এগারো এই ফর্ম নাম্বার এগারোটা আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে তাছাড়া কী করতে হবে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্র দেখবেন এখানে একটা ফর্ম আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে এই ফর্মটা আপনি কিন্তু যে কোনো জেরস্বর দোকান থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন বা যে কোনো দোকান থেকে আপনি ফর্মটা পেয়ে যেতে পারেন ফর্মটা সেম এরকম দেখতে হয় দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলায় রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার সংযোগ করার আবেদন অর্থাৎ এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনি রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং আধার নাম্বার করে নিতে পারবেন তা রেশন দোকানে নতুন কিন্তু সিস্টেম চালু হবে সেখানে কিন্তু আপনি যে বায়োমেট্রিক মেশিন থাকবে সেই মেশিনে আপনি ফিঙ্গার প্রিন্ট দেবেন তখন কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই ওটিপি যখনই বলবেন তখনই কিন্তু আপনি মালটা পাবেন কেননা রেশন দোকানে কার্ড চুপি বন্ধ করতে এই সিস্টেম চালু হতে চলেছে তা আপনাকে করতে হবে কি মোবাইল নাম্বার অবশ্যই জরুরি থাকা দরকার এবং মোবাইল নাম্বার না থাকলে বা আধার সংযোগ না থাকলে কিন্তু আপনি পরবর্তীকালে কোনো রকম মাল পাবেন না ফর্মটা দেখতে পাচ্ছেন ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একটু আপনাকে জানিয়ে রাখিয়ে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার এগারো এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট নেম এই ডিস্ট্রিক্ট নেমে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে ফ্লাপ করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন সাব ডিভিশন আপনার যে সাব ডিভিশন অবশ্যই না থাকবেন সেই সাব ডিভিশন কিন্তু এখানে বড় হাতে রোগ করে পর পর লিখে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে ব্লক আপনার যে ব্লক এই ব্লক কিন্তু এই বা যদি কর্পোরেশন থাকে সেখানে কর্পোরেশনের ক্ষেত্রে আপনি এখানে জমা দিতে পারেন এবং গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড নাম্বার গ্রাম যদি আপনি গ্রামে বাস করেন সেক্ষেত্রে আপনি গ্রাম পঞ্চায়েত নাম্বার লিখবেন এবং ওয়ার্ড নম্বরটা হচ্ছে শহরের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে ওয়ার্ড নাম্বার লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ বা রোড এখানে কিন্তু আপনার যে পুরো ঠিকানা কিন্তু লিখতে পারেন তারপর এখানে দেখতে পেন পোস্টাল কোড অর্থাৎ কোড এই ঘরে লিখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস এই ঘরে তারপরে পুলিশ স্টেশন নর্মালি যে থাকে সেটা কিন্তু কোনো সহজ কঠিন নয় তা সহজভাবে কিন্তু আপনি ফিল করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করবেন দেখতে পাচ্ছেন প্রাইমারি মোবাইল নম্বর তা সেক্ষেত্রে আপনি পরিবারের যদি আপনার চারটে সদস্য থাকে সেক্ষেত্রে যে কোনো একজনের মোবাইল নাম্বার দিলেও হবে সমস্যা নেই তারপর যদি মনে করেন যে আপনি দ্বিতীয় কোন নম্বর দেবেন সেই নম্বরে দিতে পারেন তা এক নম্বর একটা নম্বর দেওয়া বেটার বা যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি এখানে দিতে পারেন কারণ খাদ্য সরকার কোনো যদি আপডেট থেকে সে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন বা যদি আপনি রেসেন্ট দোকান থেকে রকম মালপত্র তুলেন সেখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন যে কতটুকু মাল তুলেন কতটুকু চাল তুলেন কতটুকু ডাল তুলেন বা কতটুকু প্রাপ্য আপনার সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন তা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যেতেই পারে তারপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থাকে থাকে সেক্ষেত্রে আপনি এ ঘরে ক্লিক করে দেবেন তা বুঝতে পারছেন এই যে ফর্মটা একদম নর্মালি তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি কিন্তু যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সমস্ত ফ্যামিলি মেম্বার যদি আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য মেম্বার অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি আপনার পরিবারের মধ্যে যে হেড অফ দ্য ফ্যামিলি আছে পরিবারের যে হেড আপনার কার্ডে দেখবেন যে হেড অফ দ্য ফ্যামিলির নামটা কার রয়েছে রেশন কার্ডের মধ্যে এবং তার কিন্তু এখানে কিন্তু পুরো নাম লিখে দেবেন তারপর তারই কিন্তু রেশন কার্ড নম্বরটা কিন্তু এগোয় লিখতে হবে এবার লেখার পরে দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থ দেখে দেবেন যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে সেক্ষেত্রে আপনার বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে তারপর দেখতে পাচ্ছেন কার্ড ক্যাটাগরি যদি আপনার ক্যাটাগরি দেখবেন কোন ক্যাটাগরি যদি ডবলে হয় এ রাইড করে দেবেন যদি পিএইচএস হয় বা এসপিএচএস যেই কার্ড হবে আপনার সেই কার্ডে কিন্তু আপনি রাইড করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন আধার নম্বর এবং অ্যাটেস্টেড কপি লেখা আছে এখানে আধার নম্বরটা পুরো এই ঘরে কিন্তু আধার নম্বর এটা কিন্তু গুরুত্বপূর্ণ আধার লিঙ্ক করানোর জন্য আধার নম্বরটা অবশ্যই দিতে হবে এবং এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে আধার কার্ড দিতে হবে যতজন পরিবারের সদস্য রয়েছে সকলের কিন্তু এক কপি করে কিন্তু আধার কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে তারপর দেখতে নেম অফ দ্য মেম্বার টু অর্থাৎ দ্বিতীয় যে মেম্বার থাকবে সেই মেম্বারের নামে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন একইভাবে তো মেম্বারের নাম লিখবেন দ্বিতীয় যে মেম্বার থাকবে তার নাম লিখবেন তারপরে তার রেশন কার্ড নাম্বারটা লিখবেন তারপরে ডেট অফ বার্থ লিখবেন তারপরে ক্যাটাগরি লিখবেন এবং তার এবং আধার কার্ডও লিখে দেবেন এইভাবেই কিন্তু যতগুলোর ফর্ম আছে আপনার যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সমস্ত কিছু কিন্তু করতে পারেন একদম পাঁচজন তো একটা ফর্মে কিন্তু আপনি পাঁচজনের নাম অ্যাড করতে পারেন দেখা যাচ্ছে আপনার পরিমাণে সাতজন পাঁচজন থাকলে সেক্ষেত্রে আপনি আরেকটা ফর্ম নিয়ে একসঙ্গে অ্যাটাচ করে দিতে পারেন তো একটা ফর্মে কিন্তু একইভাবে কিন্তু পাঁচটা পাঁচজন মেম্বারে কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো এই লেখাগুলো আপনি সমস্ত কিছু ফিল আপ করবেন ফিল আপ করার মতো আপনাকে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে সিগনেচার বা টিপস হয় এই ঘরে আপনি লিখে দিয়ে কিন্তু এর সঙ্গে প্রত্যেকের আধার কার্ডের জেরক্স জমা দেবেন এবং প্রত্যেকের রেশন কার্ডের জেরক্স জমা দেবেন তা বুঝতে পারছেন এই ফর্মটার সঙ্গে সকলের রেশন কার্ডের জেরক্স এবং সকলের হচ্ছে আধার কার্ডের জেরক্স একসঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনার এলাকায় যে দুয়ারের সরকার প্রকল্প হচ্ছে বা খাদ্য সরকার অফিসে আপনি কিন্তু জমা করতে পারেন দুয়ারে সরকার প্রকল্পে জমা করাটা বেটার কারণ হয় সেখানে ফার্স্ট ফার্স্ট কাজ হচ্ছে তো সেখানে আপনি জমা করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যেখানে এখানে চেক লিস্ট ডকুমেন্টস কী কী দেবেন এখানে লেখা আছে

তা প্রথমে দেখতে পাচ্ছেন কপি অফ আধার ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বার অ্যান্ড অ্যাপ্লিকেট মানে যতগুলো ফ্যামিলি মেম্বার আছে সকলের কিন্তু আপনি আধার কার্ড জমা দিতে হবে এখানে স্পষ্ট করে লেখাও আছে এবং তারপর দেখতে পাচ্ছেন যদি কেউ পাঁচ বছরের নিচে থাকে সেক্ষেত্রে আপনি তার জন্ম সার্টিফিকেট জমা দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে যদি পাঁচ বছরের নিচে কেউ থাকে সেক্ষেত্রে আপনি জন্ম সার্টিফিকেট জমা দেবেন আধার কার্ড দেওয়া দরকার নেই তবে কিন্তু লিক হয়ে যাবে এবং যদি এছাড়া যদি আপনার থেকে থাকে কে পি অর্থাৎ যদি ভোটার কার্ড থাকে বা কিষান ক্রেডিট কার্ড থাকে বা ব্যাংকের পাসবই থাকে সেটাও কিন্তু আপনি জমা করতে পারেন এবং এবং ফটোকপি অফ এক্সাইটিং ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের জিরক্সটা আপনি এর সঙ্গে জমা করবেন তা বুঝতে পারছেন তা প্রথমত আপনি এই ফর্মটা ফিল আপ করার মাত্র আপনার যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সকলের আধার কার্ড এবং সকলের রেশন কার্ড আপনি একসঙ্গে হ্যাঁ জমা দেবেন যদি কাউরের আধার কার্ড না থাকে থাকে সেক্ষেত্রে আপনি জন্ম সার্টিফিকেট জমা করতে পারেন এটা একসঙ্গে ফিল আপ করে পিন আপ করে আপনি কিন্তু দুবারের সরকার প্রকল্পে জমা করে দেবেন তবেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো কিছু করতে হবে না তা ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটাও কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গায় বস্তুর সমস্যা হচ্ছে আর এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ